খুলনায় তারুণ্যের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। খুলনা বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্য সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। নগরের সোনালী ব্যাংক চত্বরে দুপুর দুইটা থেকে শুরু হবে মূল সমাবেশ। তার আগেই সকাল 10:30 থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের স্থলে জড়ো হচ্ছেন বিভাগের বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা। সকাল 10:30 থেকে সমাবেশের মঞ্চ সঙ্গীত পরিবেশন শুরু করে জাসাসের শিল্পীরা। মঞ্চের সামনে বেলা 11:15 মধ্যেই জড়ো হয়েছেন অনেক নেতাকর্মী। সমাবেশে যোগদানকারীদের অনেকে বিভিন্ন রঙের গেঞ্জি ক্যাপ পরে এসেছেন। এগুলোতে বিভিন্ন জেলা উপজেলার বিএনপি নেতাদের নাম লেখা রয়েছে। নেতাকর্মীদের কেউ কেউ লাঠিতে পতাকা বেঁধে, কেউ খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে যোগ দিয়েছেন সমাবেশে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত অভিযোগ করেছেন, তারুণ্য সমাবেশে আসার পথে ডুমুরিয়া ও রূপসায় বাস আটকে দেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে থাকবেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। অন্যদিকে তারুণ্য সমাবেশের আগে খুলনার দুই রুটে হঠাৎ বাস বন্ধ। বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্য সমাবেশের আগে পূর্ব ঘোষণা ছাড়াই খুলনা সাতক্ষীরা ও খুলনা পাইকগাছা রুটের সব ধরনের বাসের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সকাল থেকে এই দুই রুটে বাস চলছে না। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেন ও কি কারণে বাস চলাচল বন্ধ রয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারছে না মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি। তবে বিএনপি নেতা কর্মীদের অভিযোগ, আজ দুপুরে খুলনায় অনুষ্ঠিত হতে যাওয়া বিভাগীয় তারুণ্য সমাবেশ বানচাল করতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসা বাসও চলতে দেওয়া হচ্ছে না। তবে নেতাকর্মীরা এসব বাধা উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে খুলনা শহরে প্রবেশ করেছেন।